আজকে আমি আপনাদেরকে খুব সহজে চিজি মিটবল রেসিপিটি তৈরি করে দেখাবো, তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি। তো এখন হচ্ছে আমরা কিছু ধনেপাতা তুলে নেব এখান থেকে আজকে আমাদের রেসিপির জন্য। এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, এবার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। এবারে আমাদের এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম 150 গ্রামের মতন ওজনের একটা মাংসের টুকরো। এইবারে এই মাংসের টুকরোর ভেতরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে স্লাইস করে কেটে রাখা আলুর টুকরো। এইবার এগুলো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে লবণ, আর যাতে মাংসের আষ্টে গন্ধটা না থাকে তার জন্য দিয়ে দিলাম একটুখানি লেবুর রস। এইবারে আমি এটাকে ঢেকে দিচ্ছি 10 থেকে 15 মিনিটের জন্য যাতে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আরেকটা কড়াইতে আমি দিয়ে দিয়েছি সাদা তেল, আর এইভাবে দেখো পেঁয়াজগুলোকে আমি কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে ভেজে বেরেস্তা করে নিচ্ছি। এইবারে এখানে দেখো পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ বেরেস্তাগুলোকে তুলে নিচ্ছি। এদিকেও প্রায় 15 মিনিট মতো হয়ে গেছে, আর এইখানে দেখো আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর আমাদের এখানে মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর আমি কিন্তু এর মধ্যে 2 কোয়া রসুন দিয়েছিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে। এবার এক এক করে আমাদের আলু, মাংস আর রসুনের কোয়াগুলো তুলে নেব। এইবার আমাদের এখানে যে কাটার বোলটা রয়েছে, এই কাটার বোলটার মধ্যে আমি আমাদের আগে থেকে সেদ্ধ করে রাখা যে মাংসটা আছে সেই মাংসটা দিয়ে এটাকে খানিকটা ছিঁড়ে ছিঁড়ে নেব, কিন্তু পেস্ট করব না। এইবারে আমাদের আগে থেকে সেদ্ধ করে রাখা যে আলুগুলো ছিল সেই আলুগুলোকে সেদ্ধ করে রাখা রসুনের কোয়া দুটো দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নেব। এইবারে ওই মেখে রাখা আলু সেদ্ধর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর ধনেপাতা কুচি দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে আমাদের ভেজে রাখা যে পেঁয়াজ বেরেস্তাগুলো ছিল সেই পেঁয়াজ বেরেস্তাগুলোকে। এইবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর এইবার দিয়ে দিচ্ছে আগে থেকে ওই যে আমাদের ছিঁড়ে ছিঁড়ে রাখা যে মাংসগুলো ছিল সেই মাংসগুলো, আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এইবারে এটাকেও খুব সুন্দরভাবে আমি হাত দিয়ে মেখে নেব। এবারে দেখুন এটাকে কিন্তু আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবারে একটা প্লেট দিয়ে আমি এটাকে ঢেকে প্রায় ঘন্টা 5-এর মতন রেখে দেব। তো দেখুন ঘন্টা 5 রাখার পরে এইবার আমি নিয়ে চলে এসেছি এটাকে। এইবারে আমি এখান থেকে 3-4টে মতো বল শেপ করে নেব।
এখানে দেখুন আমি তিনটে মতো গোল করে নিয়েছি। এবার এই গোলের মাঝখানটায় কিছুটা গর্ত করে নেব। গর্ত করে এই গর্তের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে রাখা চিজ। চিজটাকে দেওয়ার পর আবারও এটাকে খুব সুন্দর করে গোল করে আমি বল মতন করে নেব। এইবারে ওই একই রকম ভাবে আরো দুটোকেও আমি তৈরি করে নেব। এইবারে কড়াইতে দেখুন তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার এই গরম গরম তেলে আমাদের এই মিট বলগুলোকে এবার ভেজে নেব। দেখুন এখানে কিন্তু আমি মিটবলগুলোকে উল্টে পাল্টে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবারে দেখুন এই চিজি মিটবলগুলো কিন্তু একেবারে খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। তো আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটিতে কিন্তু লাইক করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।